Ciao. Ciao, bye. Jakarta, bye. টলি কি করে নিবে? বাস তো বাস দিয়েছে, যা ঘাড়ে করে নিবে। আমরা এখন ট্রেনের, সরি, টোটোর অপেক্ষায়। ট্রেনের ট্রেন ধরবো, ওইটা একটা তিনের ট্রেন, দুটোই বাসা চললো। ট্রেন পাবো কিনা ঠিক নেই, হয়তো আমরা টোটো করে শিলিগুড়ি যাব। ভাই সব কিছু জায়দা নিয়ে গেই, মতলব কুছ ভি। ইয়ালা চশমাটা সত্যি ওর মনে মরবে, ওর আয়ু শেষ, টার্গেট থেকে খালি পড়তেছে। টোটোটাই লাস্ট, নাহলে বড় ভাই ট্রাক ট্রাক ধরে চলে যাবো, ট্রাকে ঝুলে ঝুলে চলে যাবো। ফাইনালি আমাদের টোটো চলে আসছে 15-20 মিনিট পর, হাতে টাইম 5 মিনিট। এই ভাগ না বানাই, ওট ও 5 মিনিট তারপরে শিলিগুড়ি যাইতে পারবো। কাটা সো টোটো থেকে নামলাম, এখন আমাদের ট্রেন মিস হয়ে গেছে, এখন কোচবিহার যেতে হবে। কোচবিহার থেকে 3টার থেকে ট্রেন আছে, 3:30 থেকে। চুলের যে অবস্থা, আয়রন জলে চান করে। এখন কোথা থেকে যাবো আমরা? ফালাঘাটা। আমরা নিউ টাক ফালাঘাটা থেকে ট্রেনটা পাই, বুঝলি? এখান থেকে তাহলে ওর চিকিৎসা করে নেবো, সেটা আসবে 3:30 সময়, যেটা ট্রেনটা ওই ট্রেনটা উঠে যাবে। ওখান থেকে দাঁড়াবে না, ওখানটায় কিসের? তো আমাদের এখন নিউ টাক যে ট্রেন ছাড়া পড়ছে সেই ট্রেন ধরতে যাবো। দাঁড়াবো ভাই, ট্রেন ধর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আমরা এখন স্টেট বাস থেকে স্ক্যাম বাসে করে চলে যাবো। দেখা হচ্ছে শিলিগুড়িতে। একটু পারলাম মুসলিম নয়, এখন যাবো ফালাঘাটা, ফালাঘাটে ট্রেন ধরে তারপরে যাবো বাড়ি। সিল কাটে গেল খালি হাগাই বেরোয় নাকি? স্টেশনটা তো ভালো আছে, কিন্তু আমাদের ট্রেনটা তো চলে গেলো, একটা ট্রেন দুইবার আমরা মিস করলাম। সমস্যা নেই, আমরা এখন আপাতত রেস্ট করব। নেক্সট বলবি তো, এখনো নেক্সট ট্রেনে আমরা যাবো। হ্যাঁ কটা ট্রেন আছে? আর একটুর জন্য পাইলাম না ট্রেনটা। অটো কোথায় আছে? কোন অ্যাঙ্গেলে লাগে, কোন অ্যাঙ্গেলে লাগে দুজনকে একসাথে? বস এইভাবে উঠি শুতে বস, বস এখানে কি লেখা আছে? আরে বাস বলি একটু চলে বলা এলে আরো ছুটবে। কুয়া খুঁজে জল না ছিল নাকি? লাসি লাসি ঠান্ডা জল তো এখানে, এখানে এখানে সত্যি সেই ঠান্ডা জল আছে। তখন জাবরা ফিতা, কি কিসে কি ফিতা, এটা বলে কি ফিতা দেয় খেলে সাথে ফিতা থাকে নাকি? আবার স্টোর নাম ফিতা, কি হচ্ছে আমরা বসে বসে কেচাল
ওই ছাপড়ির গার্লফ্রেন্ড তোমার তোমারই তোমারই চিন্তা নাই, তোমারই কেউ নজর দিবে না, কেউ নজর দিবে না। এখন আমাদের সেকেন্ড ট্রেন চলে আসছে, এই ট্রেন মিস হলে পরে আর যাওয়া বাড়ি যাওয়া হবে না। জানা এখন ঝোলা রাখার পদ্ধতি। ফাইনালি আমরা এখন ট্রেনে উঠলাম, দুটা একটা ট্রেন মিস করে সেকেন্ড ট্রেনে উঠলাম। ট্রেনটা পাওয়ার পর আপনাদের কেমন লাগছে? ট্রেনটা পাওয়ার পর মনে হচ্ছে না না যে একটা পুরানো দিনের গল্প ছিল যে কি আমার মনে হয় আপনার গামছে পরে আসা উচিত ছিল, কারণ প্যান খুলতেও একটু টাইম লাগবে। বাপ রে, এ তো ধুতি খোল রা হ্যায়। আরো বেটার হতো যদি কিছু নাই পরে আসতো। ওই এটা তো পাবলিকের প্রবলেম হয়ে যেত না। এখন তো নতুন ফ্যাশন চলে আসে না? হ্যাঁ হ্যাঁ, এখন নতুন ফ্যাশন চলে আসে। মেরা বিক্রি বিক্রি করে ঘুরতে তুমি জায়গা করে ঘুরতে সমস্যা নেই। আরে ছি ছি, জাঙ্গাল তো সম্মানে, কিন্তু কিছু না করাটারও বেশি সম্মান। লিক হচ্ছে নাকি? ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, জায়গা আছে লিক করার। একটা কালেকশন করে আসবো নাকি তাহলে? কেন ভালো 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 হচ্ছে তো তালিটা। ট্রেনে আসলে পরে এই মজাটাই করতে পারা যায়। আমরা চলে আসছি এনজেপি, নামলাম এখন। তুমি ফোন করেছিল সুবিধা আসছে আমাদেরকে নিতে, আর একটা গাড়ি আমাদের এনজেপিতেই আছে রাখা। তো তুমি সাথে দেখা হবে, দেন বাড়ি যাবো। Yes.